আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাই। ওয়া আলাইকুম আসসালাম। কি সার্কিট করতেছেন আপনি আজকে? আমি আজকে ইন্ডাস্ট্রিয়াল যে ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে যে লোডগুলো নিয়ন্ত্রণ করে কনভার্ট করে সেইগুলো প্রোগ্রাম করছি পিএলসিতে। হ্যাঁ, যেমন এই যে আপনি দেখতে পাচ্ছেন এদিকে দেখুন, এই যে এখানে যদি এই সুইচটা অন করি এটা কাজ করবে, এটা দিলে এটা কাজ করবে। এখানে ডাটা রেজিস্টারের মাধ্যমে কিন্তু লোডকে কন্ট্রোল করা যাচ্ছে, কাউন্টার যাচ্ছে। অর্থাৎ ম্যানুফ্যাকচারিং সিস্টেমে কিন্তু এগুলা এই ডায়াগ্রামটা খুব ইউজ হয়। এখানে রিসেট করার অপশন আছে, হ্যাঁ রিসেট দিলে এগুলো আবার নতুন করে কাউন্ট করবে। তো এটা করার পরে, এটা ডেভেলপ করার পরে এই জিনিসটাই আমি HMI-তে ডিজাইন করছি। অর্থাৎ এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে প্রথমে পুশ সুইচ দিচ্ছি, এটা যখন প্রেস করবো তখন এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে, প্লাস এইদিকে লোড দেবে। হ্যাঁ, এই অন সুইচগুলো অন করলে এর একটা লোড দেবে। হ্যাঁ, এইভাবে প্রত্যেকটা সুইচ এক একটা লোডের সাথে আছে। আর এই যে এখানে কাউন্টার টাইম টাইমগুলো দেখাবে, আর এখানে এই যে বারের মাধ্যমে এইভাবে ডেভেলপ করবে। আর সেই সাথে এখানে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের যে নামটা সেটা এখানে স্লাইড আকারে অলওয়েজ শো করবে এবং এইদিকে দৌড়াতে থাকবে। এখানে টাইম আছে, আপনার হচ্ছে যে ডেট আছে, সুন্দর করে এগুলো ডেভেলপ করছি। এখানে বারের মাধ্যমে টাইম অনুযায়ী এটা ফিল আপ হয়ে যাবে, আবার রিসেট করলে আবার আগের পজিশনে চলে আসবে। এই যে রিসেট অপশনে দেওয়া হয়েছে, তো এটা এটা মূলত একটা বেসিক প্রোগ্রাম। তো অ্যাডভান্সও আমরা করতে পারবো, সেটা আরও সময় লাগবে, আরও বেশি ভালো করে করতে হবে। তো এখন বেশি আমি সময় দিচ্ছি না, এই কারণে এইভাবে মোটামুটি করছি। তো এটা নিয়ে যত বেশি সময় দেওয়া যাবে এটা তত সুন্দর করে ডেভেলপ করা যাবে। হ্যাঁ, তো মোটামুটি এই প্রোগ্রামটাই আজকে করেছি। এখন এটা ফাইনালি পিএলসিতে কানেক্ট করে রান করে দেবো কিছুক্ষণের ভিতরে। ওকে, ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর সার্কিট হয়েছে, ধন্যবাদ। ওকে, আপনাকে।